আর্জেন্টিন তারকা লিওনেল মেসির সঙ্গে পরপর দুই বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। প্রথমবার এমবাপ্পে জিতলেও পরের বার ফাইনালে সোনালি ট্রফিটা ঠিকই ছিনিয়ে নেন খুদে জাদুকর। পিএসজিতে এই দুই তারকা কাঁধে কাঁধ মিলিয়ে খেললেও তাদের সম্পর্ক ছিল খানিকটা শীতল, যা অনেকবারই উঠে এসেছিল খবরের শিরোনামে। তবে মেসি পিএসজি ছাড়তেই কি সেই পরিস্থিতি বদলে গেল? এলএমটিএন এর 36তম জন্মদিনে সামাজিক মাধ্যমে এমবাপ্পের উষ্ট শুভেচ্ছা অবশ্য তারই ইঙ্গিত দেয়। বিশ্ব ফুটবলের মহাতারকা মেসি গতকালই 36 বছর পূর্ণ করেছেন। পিএসজি ছেড়ে আমেরিকান সকার ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখানো মেসিকে এদিন ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন ফরাসি ফরওয়ার্ড। কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল মেসির আর্জেন্টিনা ও এমবাপ্পের ফ্রান্স। সেই ম্যাচে অসাধারণ খেলেও দলকে জেতাতে পারেননি এমবাপ্পে। টাই ব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স। সেই ম্যাচেরই মেসির হাত ধরে রাখা একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে এমবাপ্পে লিখেছেন, শুভ জন্মদিন কিংবদন্তি, আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে সম্ভাব্য সেরা একটি দিন কাটুক। একই সঙ্গে মেসিকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন এমবাপ্পে। ফরাসি এই ফরওয়ার্ড আরও লিখেছেন, প্যারিসে একসঙ্গে কাটানো দুই বছরের জন্য ধন্যবাদ। একজন খেলোয়াড়, সতীর্থ, প্রতিপক্ষ ও মানুষ হিসেবে আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনার নতুন অভিযান শুভ হোক। এদিকে মেসির পর এমবাপ্পেও পিএসজি ছাড়ছেন বলে জোর গুঞ্জন উঠেছে। জানা গেছে, ক্লাব ছাড়ার আগে মেসি নিজে নাকি এমবাপ্পেকে এই পরামর্শ দিয়েছেন।